আমরা আসলে খুব কষ্টের মধ্যে আছি এই যে একটা বন্যা আসছিলো সেই বন্যাটায় আমাদের অবস্থা একদম সিরিয়াস হয়ে গেছে কারণ আমরা যদি ভাবতাম কে না কে একটা ঘরে বসে থাকতাম সেই ঘরটা পর্যন্ত ভেঙে নিয়েছে এখন খাওয়া দাওয়া কিচ্ছু ব্যবস্থা নেই থাকার জায়গাটাও নেই আমাদের তাছাড়া আমরা অন্য বাজারে গিয়ে মোগলগাঁও একটা দোকানে আশ্রয় নিয়েছি সেই আশ্রয় থেকে আমাদের বের করে দেবে কারণ ওই দোকানটা বারাটে দেবে তখন আমরা তাকবো কোথায় যাবো কোথায় আর খাবো বা কী তার জন্য আপনাদের কাছে একটু সাহায্য চাইছি আমি চেষ্টা করি এই সমস্ত মানুষদেরকে আপনাদের কাছে উপস্থাপন করি যেই মানুষগুলো অরিজিনালি ক্ষতিগ্রস্ত হয়েছেন এই মহামারী দুর্যোগ এই বিষয়গুলো কাটিয়ে ওঠার মতো তৌফিক তাদের নেই দুই হাজার একুশের দুই হাজার বাইশের যে এই দুর্যোগ ভয়াবহ বন্যা পরিস্থিতি এই পরিস্থিতিতে অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছেন আর নিঃস্বর মধ্যে তার চাইতে সবচাইতে বেশি নিঃস্ব যারা যাদের ঘরবাড়ি একদম ভেঙে চুড়ে ছা ছাড়কার করে দিয়েছে যারা ঘরবাড়ির বাড়ির একটু তারা খুঁজে পাননি একটি বাসের পালাও খুঁজে পাননি সব কিছু কিন্তু এই পানির ছুরিতে বাসিয়ে নিয়ে গেছে ঠিক এরকম একটি পরিবার আমার কাছে এই মুহূর্তে আছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে নোয়াগাঁও গ্রাম সাতনং মগলগাঁও ইউনিয়ন সিলেট সদর এই যে অনেকগুলো মানুষ আছেন এই পরিবারের এই মানুষগুলো এখন থাকার কোনো ব্যবস্থা নেই তারা আছেন বর্তমানে কোথায় আমরা একদম শর্ট করে জানার চেষ্টা করব আপনারা দেশ বিদেশ থেকে অনেকেই অনেকভাবে সাহায্য করেন অনেকেই এই দুর্যোগে নিয়ত করেছেন যে ভালো কোনো একটি পরিবার যেই পরিবারটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ধরনের কোনো পরিবার পেলে আপনি একটি ঘর তৈরি করে দিবেন তাহলে আসুন আপনার ঘরের টাকাটা বা আপনার ঘরটি এই পরিবারকে তৈরি করে দেন বিটা আছে ঘর নেই তারা আছেন এখন বর্তমানে গাছতলায় একমাত্র গাছের নিচে তাকা ছাড়া তাদের আর কোনো উপায় নেই এই যে দেখেন ঘরের ভিটা আছে কিন্তু কোনো কিছু নেই তাদের ঘর ভেঙে চুরমার তাদের ঘরের জিনিসপত্র তাদের ঘরের চাল কোটা সব কিছু শেষ আমরা এখন কথা বলি এই ঘরের মালিক যিনি ওনার সাথে আপনার নাম কি দাদা আমার নাম স্বপ্না বেগম আমি একবারে নিয়ে আস্রি আমি আমার বাচ্চা হচ্ছে লুইয়ারি গাছ তুলে আসি আপনারা বিশ্বাসন দেখো কো নিজে সোয়ে দেখ আপনারা আমি কুব চার মধ্যে আছি আমার একটা নাও আছে নাও তো নিজে এখন আমার বাচ্চা চালা লুয়ে চলার কোনো সারা টপিক আমার নাই গড় দরজা বানানির কোনো টপিক নেই আমি একটা হান্তি পাইছো আমি পাইছি পাই আমি যেটা রান্না খাইতাম রাস্তা আসিল আমার ঘরে আসি

আমার শাশুড়ি একবারে বছর বয়স আপনারা দেখেন যে একজন অসহায় মানুষ খান্না করছেন এই সর্বনাশা এই যে দুর্যোগ আসছিল পানি এই পানি কিন্তু অনেক মানুষকে নিঃস্ব করে দিয়ে গেছে এটা অনেকের কাল হয়ে দাঁড়িয়েছে তারা তাদের এই যে ছোটো ছোটো মাসুম বাচ্চা এগুলো নিয়ে ক্ষোথায় থাকবে তাদের থাকার কোনো জায়গা নেই এমনিতেই তাদের মূলত নিজের বাড়িঘরও নেই বিঠেও নেই সর্বহারা মানুষ যাদের বলা হয় নির মানুষ সেই মানুষগুলো হচ্ছেন তারা যে সর্বহারা কোনোভাবে মানবত মানবতার জীবন পালন করছেন খেয়ে দেই শেষ পর্যন্ত সরকারি জায়গায় তারা আশ্রয় নিয়েছেন চুট্ট করে একটি ঘর তৈরি করেছেন সেই ঘরটিও এই বন্যার পানি কেড়ে নিয়েছে এখন তাদের কোনো উপায় নেই তারা এই ঘর নিজের থেকে তৈরি করতে পারবেন কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না আপনি কি করেন আমিও তো আল গিরস্তি জি আমিও খালি আমার চারজন আমার বউ আর আমার মারে আমি ছয়জন মানুষের আমি হালাগুলি রোজগার করি পারি ফালি আমি মঙলগাও গেৰামৰ খান্দাত বজাৰ এটা বজাৰৰ মধ্য থাকি আমি বজাৰৰ কোন জাগাত থাকে বজাৰৰ মন উত্তৰ চাৰি গাংগা নদীৰ ফাৰ এটা গড় আছে মন ঘৰৰ এজন বৰ লোকৰ মঞ্চৰ আহলাই থাকি তাৰ ফত চোটকা এটা দোকানৰ খান্দাই

তাই আমরা সরাসরি আপনাদের কাছে তাদের মোবাইল নাম্বার সহ দিয়েছি আপনারা যারা সাহায্য করতে চান সরাসরি তাদেরকে সাহায্য করবেন তাদের নাম্বার আছে আপনারা চলে আসতে পারেন এই জায়গাতে নিজের চোখে দেখে শুনে আপনারা সাহায্য করবেন সরকার থেকে কোনো সাহায্য পেয়েছেন কিনা আমরা কোনো সাহায্য পাই কোনো সাহায্য কোনো সাহায্যের জন্য ঘরের জন্য কিচ্ছু পাইছি না আপনাদের মানে দেওয়ার কোনো আশ্বাসও দিয়েছে কেউ আমার যারা আশা দিয়েছিল তারা সে আশা দিয়ে আমরা কাছ থেকে এই ধরনের উপলক্ষে মানুষদের মানুষে বোনাস দিয়েছে সরকারি ইউনিয়ন পরিষিদের মানুষ দশ হাজার যাই হোক তারা সরকারি যে টাকা বা সরকারের বরাদ্দ থেকে প্রতি ওয়ার্ডে দশ হাজার করে কিছু টাকা এসেছে সেই টাকার অংশও তারা পাননি তাহলে এই টাকাটা যায় কার কাছে এটা হলো একটি বিষয় যার আর নেই বিঠে নেই টাকার জায়গা নেই সেই মানুষ যদি না পায় তাহলে টাকাটা কে পেলো এটাও দেখার বিষয় আছে এখানে দেখেন আমার মনে হয় যে এই পুরো ইউনিয়নের মধ্যে এই পরিবারটি একদম নিঃস্ব হয়ে গেছে যাদের কোনো ঘর নেই থাকার কোনো জায়গা নেই তাদের ঘরটি একদম ভেঙে চুরমার করে দিয়েছে তো প্রিয় দর্শক আমরা এর আগে একটি লাইভ দিয়েছিলাম আশা করি আপনারা দেখেছেন এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন শেয়ার করবেন সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা মনে করি আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই পৃথিবীতে সর্বপ্রথম বা সবার আগে হচ্ছে মানব সেবা মানব কল্যাণে যারা কাজ করে তাদেরকে আল্লাহ তালা কবুল করেন সহজে তাই আমরা আশা করব আপনারা যারা আছেন মানব কল্যাণে মানবের সেবা করার লক্ষ্যে আপনারা এগিয়ে আসবেন মানুষের থাকার জায়গা চিকিৎসা খাবার এগুলো মানুষের মৌলিক অধিকার এগুলো আপনি আমি আমরা যারা আছি আমাদের নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকের উপরে হক দাঁড়ায় আমাদের সমাজে যদি কোনো মানুষ নাকে তাকে তাকে খাবার দেওয়া কোনো মানুষের ঘর তাকে না তাকে ঘর তৈরি করে দেওয়া কোনো মানুষ চিকিৎসা পাচ্ছে না সেগুলো করে দেওয়া এটা সকলের দায়িত্ব এবং সকলের হক থেকে যায় মানুষ হিসাবে যদি আমরা পৃথিবীতে থেকে থাকি বা মানুষ হিসাবে যদি আমরা আমাদেরকে মনে করি তাহলে আমাদের প্রত্যেকের হক হচ্ছে যেভাবেই হোক না কেন এই গড়টি হতে হবে এই অসহায় মানুষের পাশে আমরা এগিয়ে আসতে হবে এবং এই মানুষগুলোকে থাকার ব্যবস্থা করে দিতে হবে সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় সরাসরি নাম্বার দেই আপনারা অসহায় পরিবারকে সাহায্য করার জন্য আজও দিয়েছি আপনাদের সাহায্যটা তাদের নাম্বারের সাথে যোগাযোগ করে সরাসরি আপনি আপনার সাহায্যটা তাদের কাছে পৌঁছে দিবেন এখান থেকে চলে যাওয়ার পর সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের কর্তৃপক্ষ কারো সাথে যোগাযোগ করার দরকার নেই বলে আমি মনে করি ধন্যবাদ আপনাদের সবাইকে